হযরত আদম আলাইহু আসসালাম আমাদের আদি পিতা। তিনি দুনিয়ায় আসার আগে এই দুনিয়া কি ছিল তা জানার আগ্রহ অনেকের। আজ কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন। এর আগে তার আরশ ছিল পানির ওপর। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বলেন, আমাতে ছিলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, তার উপর শূন্য ও তার নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পাড়ির ওপর তার আরশ পয়দা করেন, মূলত এটাই ছিল তার মাখলুকের প্রথম অবস্থা। অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আরশ, কেননা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিখে রেখেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি, তার ওপর আরশ ও তারপরে কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর তাকদীর লিপিবদ্ধ হল, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হল। আর যে হাদিস দ্বারা প্রমাণিত হয় কলম প্রথম সৃষ্টি হয়েছে, তার অর্থ হল কলম এ জগতে সৃষ্টিসমূহের মধ্যে প্রথম হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে এর প্রসিদ্ধ কিতাব সিররুল আসারে হাদিসে কুদসির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। অধিকাংশ ওলামায়ে কেরামের মতামতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার, শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এ ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সেজদার নবম ও দশম আয়াতে রয়েছে। রবি ও সোম এ দুদিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবারে ভূমণ্ডলের সাত সরঞ্জাম, পাহাড়, নদী, খনি, বৃক্ষ ও সৃষ্ট জীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার সাত আসমান সৃষ্টি করা হয়েছে। মানবজাতি সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নাম্বার হল ফেরেশতা, দ্বিতীয় নাম্বার হল জিন, আর শেষ নাম্বার হল মানুষ জাতির। এ ব্যাপারে সূরা হিজরের 26 ও 27 নম্বর আয়াত রয়েছে। আমি মানুষকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি, জিনকে এর আগে লুয়ের আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহু আসসালামের সৃষ্টির 2,000 বছর আগে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফ্যাসাদের ফলে তাদের ওপর আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা জিনদের জবরদস্ত মারপিট করেন, আর এতে জিন জাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করেন। পৃথিবীর জমিনে সকল জনপদ থেকে তাদের বের করে দেয়া হয়, আর এ ঘটনা আদম আলাইহু আসসালামকে সৃষ্টির আগেই সংঘটিত হয়।